আল্লাহ দিন শিখে নে, জোরে বলুন সুবহান আল্লাহ। সমাজের অনেক উন্নতি হবে, অনেক কাজ হবে। আর এই লক্ষ লক্ষ টাকা মাহফিল যারাই দিচ্ছে, এই শয়তান গুলো আবার রাস্তায় গিয়ে আবার ঠুলমারামারি করে। বেশ সপ্তাহ দুই আগে রেপ ধরা পড়েছে, আপনি জানেন, জলসা হচ্ছে, জলসার মাহফিলে, এমনি জায়গায় নয়, বিদেশের মেয়েরা এসে, সে আপনার কবরস্থানে গিয়েছে, ভাবতে পারেন, ওদের জানে আল্লাহর ভয় আছে, এদিকে জলসা হচ্ছে আর আপনার রেপ হচ্ছে কবরের ভিতরে, জলসাটাই বন্ধ হয়ে গেল। আমি সবার দিস নে কচি, আর দিস নে। এই জন্য আমার আমার খুব ভালো লাগে, আমার আব্বাস ভাই এই যে দিনের বেলা সভা করে, আরে আব্বাস ভাই কি করে, কার কি করে আমার দেখার দরকার নেই, সে যেটা ভালো কাজ করে সেটা বলতে হবে তো নাকি। এই যে দিনের বেলা যে সভাটা হয়, এই সভাগুলো রাত্রে বাদ দিয়ে যদি দিনে হয়, অনেক পাপ থেকে কিন্তু আমরা বেঁচে যাই, অনেক খরচাও আমাদের কম হয়, রাত্রে ঘুম ভালো হয়, সকালে ফজরের নামাজটাও হয়। আর রাত্রে হওয়া মানে পয়সা খরচ, ঘুম কামাই, ফজরের নামাজও কামাই, পাপও বেশি, আল্লাহ মাফ করে। তুমি নিজে দিনদারি হয়ে যাও, তোমার বাচ্চা দিগকে দিনের তালিম দাও বাবা। নবী আমার দিল দুনিয়ার বাদশাহ, আল্লাহ নবী জিহাদের ময়দানে চলে যাবেন, আল্লাহ নবী ডাক দিলেন, ও আমার সাবিরা, বাবারা শুনে রাখো, আমি রসূলুল্লাহ জিহাদের ময়দানে যাব, সব তৈরি হয়ে যাও বাবা। এই আওয়াজটা শুনে চরম দুঃখিনী মা তার ছোট্ট বাচ্চা তার হাতে বড় একটা তলোয়ার ধরিয়ে দিয়েছে। এই সাবিত বাচ্চা সাবিতার নাম হলো হযরতে হারেসা। মা দেখেন মা কেমন হওয়া দরকার, বাচ্চা ছেলে হারেসা ছোট, ওর থেকে হাদিস শরীফ এসেছে, ওর থেকে ওর আপনার তলোয়ার বড়। আল্লাহ নবী সম্মুখে দাঁড়িয়েছেন, এই বাচ্চা ছেলে হারেসা তলোয়ার হাতে করে নিয়ে আল্লাহর নবী সম্মুখে দাঁড়িয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিহাদের ময়দানে যাব, আমার আম্মা যান আমাকে পাঠিয়েছে, আমি হারেসা, আমি জিহাদের ময়দানে যাব। আল্লাহ নবী যেতে বললেন, আল্লাহ নবী ওই বাচ্চা সাবিটাকে মানা করলেন না, কিন্তু হারেসা বাচ্চা ছেলে আল কারো বাদানা নিয়ে তলোয়ার হাতে করে নিয়ে আজ জিহাদের ময়দানে চলে গেছে বাবা। মা বাচ্চা ছেলেটাকে শিখিয়ে দিয়েছে, ও বেটা শুনে রাও, তোমার বাপ দুনিয়ায় নাই, আমি তোমার মা, তোমাকে 9 মাসের কিছুদিন বেশি পেটে রেখেছিলাম, আমার স্তনে দুধ 2 থেকে 2.5 বছর পান করিয়েছি। ও বাবা হারেসা, আল্লাহ নবী কোরআন বাঁচানোর জন্য, দিন বাঁচানোর জন্য আল্লাহ নবী ডাক দিয়েছে, আমি তো জিহাদের ময়দানে যেতে পারবো না, তোর বাপ দুনিয়ায় নাই, এই রে তোর বাপের তলোয়ার, আমি তোর হাতে দিয়ে দিলাম, আল্লাহ দিনের জন্য জিহাদ করে শহীদ হয়ে আসবি, আমি মা যেন ময়দানে মাশারে শহীদের মা হয়ে উঠতে পারি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও রামরের ঘে মায়েরা বুকে হাত দিয়ে বলেন, ছেলেটা এই কঠিন শীতে সকাল 6টায় প্রায় বের, ছেলেটা যদি ঘুম না ভাঙে মায়েরা পিটোয় না পিটোয় না, শয়তান 500 টাকা করে মাসে দিতে হয় মাস্টারের, হ্যাঁ এখনো ঘুমাচ্ছিস,
এমন একটা মা এই রামরায়ের ঘেরিতে আছে, বেটা ফজরের নামাজে উঠিনি বেটাকে পিটিয়েছে। আছে মা কি বলে, একটু ঘুমাকে, খুব ঠান্ডা তো, কচি উঠলে ঠান্ডা লাগবে। কিন্তু প্রাইভেট যখন থাকে তাড়াতাড়ি তুলে দেয়। মা শুনে রাখো ময়দানে মা শুনো, তোমাকেও জবাব দেওয়া লাগবে। এই বাচ্চা ছেলে হারে সাপ তলোয়ার নিয়ে জিহাদে ময়দানে চলে গেছে, যুদ্ধ করতে করতে হযরত হারে সাহ বাচ্চা সাদি তাকে কেউ মানে না, ওর নিজের তলোয়ার নিজের পায়ে লেগে গেছে। বাচ্চা ছেলে নিজের তলোয়ার নিজের পায়ে লেগেছে, গাল 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 করে আর রক্ত ঝরা শুরু হলো। ওই বাচ্চা ছেলেটা রক্ত শূন্য হয়ে গিয়ে জিহাদের ময়দানে শহীদে মারা গেলেন। ওই যুদ্ধে আল্লাহ আমার নবী পাকের আসহাবে কেরাম দিলকে আল্লাহ পাক জয়ী করেছিলেন। জিহাদের ময়দান থেকে গাজী হয়ে সব সাহাবায়ে কেরামেরা ফিরে আসছেন, কারো বাবা কারো বাপ কারো বা চাচা ফুলের মালা নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে। গাজী হয়ে ফিরবে বেটার গলায় আর কাজীর মালা পরিয়ে দেবে। এই বাচ্চা ছেলে হাজরাত হারে সার মা এও রাস্তায় গিয়ে দাঁড়িয়েছে। বলুন সুবহানাল্লাহ। যদি আমার ছেলে চেয়ার থেকে ফিরে আমার বেটা হারেসার খবর কি, আমার বাচ্চা ছেলে হারেসার খবর কি? সকলে বলতে লাগলো ও হারেসার মা আর কালতে হবে না, তোমার হারে আমালে আল্লাহ রব্বুল আলামিন আত্মহত্যা করার গুনাহ লিখে দিয়েছে। মা বলছে কেন, আরে আমি তো ছেলেটাকে জিহাদে পাঠিয়েছি যাতে আমার বেটা শহীদ হয়, আমি শহীদের মা হব, কিন্তু আর তোমরা বলছো আমার ছেলে আত্মহত্যা করেছে। আমরা বলতে লাগলো হারে সার মা তোমার বেটা হারে সাকে আল্লাহ নবী জিহানে ময়দানে যেতে পারে না, সে স্ব ইচ্ছায় গিয়েছে, তাকে কোন বেঈমান কোন বেদিন তাকে এসে মারে না, তার নিজের তলোয়ার নিজের পায়ে লেগে গেছে, সে রক্ত শূন্য হয়ে মারা গিয়েছে। তোমার ছেলে নিজের তলোয়ারে মরেছে, ও তো আত্মহত্যা হবে, আল্লাহর নবী তো যেতে বলে নাই। এই কদর বড় পরে ওই বাচ্চা ছেলে হার সার মা হাও 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 করে কান্দে কান্দে আল্লাহর নবীর দরবারে ছুটে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেটা আরে সার নামায়ামালে আত্মহত্যার গুনাহ লেখা হয়েছে, নামার বেটা শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এটা যদি আপনি না বলেন, যদি বলেন আমার হারে সাহ আত্মহত্যা করেছে, ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ,
আমি হারে সার মা এখনই আপনার সম্মুখে এই জমিনের উপরে পড়ে গিয়ে আমি গড়াগড়ি গড়াগড়ি লুটুবাটি খাবো এত কান্না কাঁদবো ইয়া রাসূলুল্লাহ আমাকে কেউ থামাতে পারবে না আর যদি আপনি বলেন আমার দাদা হারে সা শহীদ হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার কাপড়ের আঁচল দিয়ে আমার চোখ মুছে ফেলবো একবারও আর কাঁদব না জোরে বলুন সুবহানাল্লাহ হুজুর আপনি একবার বলেন আপনি একবার বলেন আমার ছেলে আত্মহত্যার গোনা নিয়ে কবর হয়ে গেছে না শহীদ হয়ে গেছে আল্লাহ নবী হারেসার মায়ের মুখের দিকে তাকিয়ে আল্লাহ নবী দুটো চোখ দিয়ে পানি গড়াতে লাগলো নবী আমার মাতা নানি চোখে আছেন আল্লাহ পাকে বড় ফেরেশতা হযরতে জিব্রাইল আমিন আলাইহিস সালামের আগমন হয়ে গেল আল্লাহ নবী একটু মাথাটা ঝুঁকিয়ে দিলেন হযরতে জিব্রাইল বলে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হারেসার মাকে ওই উম্মে হারেসাকে কানতে আপনি মানা করে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই মায়ের মনের আশা আল্লাহ পূর্ণ করেছে উম্মে হারেসা আমাকে বলেন তোমার বেটা হারেসা জেনে ময়দানে মারা গিয়েছে আল্লাহ বাখন নামায় আমারে শহীদের দরজাকে দিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ও শহীদ হয়ে গিয়েছে আল্লাহ নবী কাঁদছেন উম্মে হারেসা সঙ্গে সঙ্গে চোখ মুছে ফেলে আল্লাহ নবীর নূরের মুখে মানে তাকিয়ে মুচকে মুচকে হাসছে আল্লাহ নবী বললেন ও হারেসার মা উম্মে হারেসা তোমার তো আর মা বলে ডাকার দুনিয়ায় কেউ নাই তোমার পাশে দাঁড়াবার মতো কেউ নাই তোমার বাচ্চা তো মারা গেল উম্মে হারেসা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বেটাকে আমি 9 মাস পেটে রেখে আমি স্বার্থ হয়েছি আমার বেটাকে আমি 2 বছরের স্তরে দুধ পান করিয়ে আমি মা স্বার্থ হয়েছি কেননা ময়দানে মাশরে আমার বেটার কারণে আল্লাহ আমার মাথার উপরে আল্লাহ শহীদের মায়ের তাজ পরাবে জোরে বলুন সুবহানাল্লাহ ও আমার আম্মা জানে রাব ও বুবু জানে রাব এইরকম মা কি হতে পারে এইরকম মা যদি হন সন্তান পেটে রাখা শর্ত হবে আর যদি ছেলে মদখোর তৈরি করেন গাঁজাখোর যদি তৈরি করেন বেনামাজি ছেলে যদি হয় এই আপনার রামরায়ের গেরির মাহফিল থেকে মনে যায় আপনি মারা যাবেন আপনার ছেলে মদ খাবে অর্ধেক গোনা আপনার কবরে যাবে সর্বনাশ কি ছেলে রাখলেন পেটে আরে কোন ছেলেকে জীবনের হার বাটি করে তাকে খাইয়ে মানুষ করলেন ছেলেটা নামাজ পড়বে না নামাজ কাজা করার অপরাধ গোনা মা তোমাকে অর্ধেক ভাগ নিতে হবে বাপ তোমাকে অর্ধেক ভাগ নিতে হবে ছেলেটা চুরি করেছে বাবা ভায়াতে নেই মা বাপ তোমাকে অর্ধেক ভাগ নিতে হবে আল্লাহু আকবার আর ছেলে যদি নামাজি হয় ছেলে নামাজ আদায় করবে এই নামাজের অর্ধেক নাকি মা বাপ কবরে পাবে জোরে বলুন সুবহানাল্লাহ ছেলে যদি রোজাদার হয় এই রোজার অর্ধেক নাকি মা বাপ কবরে পাবে ছেলে যদি তার খায়রাতি হয় এই অর্ধেক নাকি
মা বাপ কবরে শুয়ে শুয়ে ভাবে, ও সোনা মানিকেরাম। এই জন্য আল্লাহ নবী বললেন, আওয়ালাদুন সালিহ, দুনিয়ায় একটা নেক সন্তান দেখে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নেক সন্তান বলতে কি, সব হাবে সাহেব করতে হবে? হাবে সাহেব না হলে নেক সন্তান হওয়া যায় না? মূল সাহেব না হলে সেটা নেক সন্তান হয় না? কে বলেছে আপনার? যতটা দিন শিক্ষা ফরজ, অতটা আপনার ছেলেকে দিনই ইলম আপনি শিক্ষা দেন, কোরআনের তালিম দেন, পাক নাপাক শিক্ষা দেন, চলার মতো শিক্ষা দেন ছেলেটাকে, আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক তৈরি করে দেন। ও ছেলে যদি আলেম নাও হয় তাও নেক সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। মূল সাহেব হলেই নেক হবে না? অনেক মূল সাহেব দেখেন না, দাড়ি চেঁচে ঘুরছে, কত হাবের সাহেব আছে দেখো, কত হাবের সাহেব বিড়ি খেয়ে খেয়ে বেড়াচ্ছে দেখো গেল। তাহলে এই হাবের সাহেব মূল সাহেব গুলো সব কি নেক সন্তান? না না, দিন শিক্ষা যতটা ভরস অতটা বাচ্চাকে শিক্ষা দেন, বাচ্চাকে মসজিদ মাদ্রাসাটা দেখান, আল্লাহর কোরআনের তালিম বাচ্চাটাকে দেন। আমার ভাইয়েরা সোনামারি খেলাম, এই কোরআনের শিক্ষা বাড়ি চালু করুন। ও আমার মায়েরা, সকালে আপনি কোরআন পড়তে বসেন, আপনার যুবতী মেয়েটাকে পাশে করে নিয়ে বসান। একটা মা আছে, অনেক মেয়ে মেয়েরা দেখবেন, আমরা যারা ছেলে আমাদের থেকে ওরা কোরআন তেলাওয়াত কম করে না বেশি করে? বেশি করে। আমাদের থেকে ওরা মানে কালামুল্লাহ তেলাওয়াত বেশি করে, কিন্তু এই রকম মা সমাজে কটা আছে তার বাচ্চা বাচ্চি মেয়েটাকে নিয়ে পড়ায়? আবার এই সমাজে এমনও বাবাজি ভাইয়েরা আছে স্ত্রীর কাছ থেকে আপনার কোরআন শেখে, আছে না নেই? অনেকে আছে, বউ কোরআন শরীফ জানে, এটা হয়তো হাজারে দুটো বাড়ি পাওয়া যায়। এই তুমি তো কোরআন শরীফ পড়তে পারো, আমি বুড়ো বয়সে আর মাদ্রাসায় যাবো? রাত্রি সবার আগে একটুকুনি হয় না? যদি বলুন সুবহানাল্লাহ। এরকম অনেক আছে, হ্যাঁ, বিবি শেখায় স্বামীকে এইভাবে পড়ো এইভাবে পড়ো, ওই বাড়িতে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়, সুবহানাল্লাহ, রহমত বর্ষিত হয় সব ঘরে। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ, আল্লাহ নবী বসে আছেন, একজন গ্রাম্য মানুষ চলে এলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবীকে ডেকে বললেন, মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, তোমার কাছে কি দেও আছে? কি আছে? কি আছে? দেও দেও মানে জেন ভূত টুত কেউ আছে? আমার নবীকে জিজ্ঞেস করছে, মুহাম্মদ সাল্লাম, তোমার কাছে দেও আছে? আমার নবী গ্রাম্য লোকের মুখের দিকে তাকিয়ে বললেন, দেও তো আসে না, আমার কাছে জিব্রাইল আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আছে? আমার কাছে দেও আসে না, জিব্রাইল আসে। আচ্ছা, রসুল বললেন, যিনি সেই মুসা নবীর কাছে আসতো না জিব্রাইল, ওই জিব্রাইল আসে। বলো তাই? ও আমার মেয়েরা, গ্রাম্য মানুষটা দাঁড়ানো ফেরেশতা জিব্রাইল আমিন আলাইহিস্সালাম সূরা ইখলাস নিয়ে চলে এলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মেয়েরা, আল্লাহ নবী বলেছিলেন, ও গ্রাম্য ভাই, হযরতে জিব্রাইল আল্লাহ পাকের কোরআন নিয়ে আসে। গ্রাম্য মানুষটা বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কোরআন কেমন একটু আমাকে শোনাবেন? আল্লাহ নবী পড়তে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد গ্রাম্য লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ,
হুজুর আর একবার পড়ুন, আল্লাহ নবী আর একবার পড়লেন, কুল হু আল্লাহ আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। গ্রাম লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আর একবার তেলাওয়াত করেন, আল্লাহ নবী আর একবার পড়লেন, গ্রাম্য মানুষটার এত ভালো লাগলো। গ্রাম্য মানুষটা দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি মুখস্থ করে ফেলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমার মুখস্থ হয়ে গেছে। এই সূরা ইখলাস ছোট্ট একটা সূরা, কিন্তু একবার পড়লে আল্লাহ পাক দশ পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দেয়। বলুন সুবহানাল্লাহ। দুবার পড়লে কুড়ি পারার সওয়াব, তিনবার পড়লে এক খতম কোরআনের সওয়াব। যদি বলুন সুবহানাল্লাহ, ছোট্ট একটা সূরা ইখলাস। তো গ্রাম্য লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে তিনবার পড়লেন, আমার মুখস্থ হয়ে গেছে। গ্রাম্য মানুষটা আল্লাহর কোরআন শুনে মুখস্থ করে খুশি হয়ে গিয়ে আল্লাহ আকবার বলে চিল্লে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বুঝতে পারলেন, এর কপালে আল্লাহ হেদায়েতের নূর রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর দেরি নয়, আল্লাহ কোরআন যে এত মধুর, কোরআন যে এত মজা, আমাকে ইমানে কলমা পড়িয়ে দেন। আল্লাহ নবীর একজন সাহাবী পাশে দাঁড়িয়েছিলেন, আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু বাড়ি যাব, আমাকে একটু বাড়িতে যাবার পারমিশন দেন। সাহাবি বেদিনের সূরা ইখলাস মুখস্থ করা দেখে এত খুশি হয়ে গেছে, সাহাবি ছুটে ছুটে বাড়িতে গিয়েছে। ওই সাহাবির বাড়িতে একটা গাভীর উঠ ছিল, যে উঁটির পেটে বাচ্চা গাভীর উঠ। তো সাহাবিটা বাড়ি গিয়ে বলছে, বিবি, উটের আস্তানা থেকে ওই গাভীর উটটা তাড়াতাড়ি বার করে দাও, তাড়াতাড়ি বার করো। এখন বলেন, উট যদি, গরু যদি আপনি পোষেন, আপনার বিবির হক আছে না নেই? হ্যাঁ, সে সকালে উঠে গোল পরিষ্কার করে, হ্যাঁ, গরুটাকে জামনা দেয়, খাওয়ায়। গরু শুধু আপনার একা, ওরও হক আছে। তো বিবি বলতে পারে না, গাভীর উট এক মাস পরে বাচ্চা হবে, আর কোথায় নিয়ে যাচ্ছে? রাসূলের সাহাবি যেই উটটা খুলে বার করেছে, বিবি বলছে, কি খবর, নিয়ে যাচ্ছেন কোথায়? উটটা ধরে আল্লাহ নবী সাহাবি দাঁড়িয়ে মনে বলেছিলেন, বিবি গো, একজন গ্রাম্য বেদীর সূরা ইখলাস শুনে খুশি হয়ে আল্লাহ হু আকবার বলে চিল্লে উঠেছে, আমি এত খুশি হয়ে গেছি। নারায় তাকবীর, নারায় তাকবীর, হ্যাঁ, নারায় তাকবীর। এরা জোরে বলে না, এদের মনে খাবি নাকি বলতিন, তোরা খাইয়া যা। এটা জোরে বললাম, নারায় তাকবীর, নারায় তাকবীর, সিলসিলায় হক মুসাদ্দেদুজ জামান জনাব হুজুর কিবলা, নারায় তাকবীর। একটু উঠে দাঁড়াবে নাকি, ইচ্ছা হয়? আচ্ছা দেখো দিন দেখি।